জীবন দিয়া দিছে, কিন্তু কোরআন ছাড়ে নাই, কথা ঠিক কি না? জোরে বলে। ইসলামের প্রাথমিক যুগের ঘটনাগুলো দেখেন, নতুন নতুন মুসলমান যারা হচ্ছিলেন তাদের ঘটনাগুলো জীবনীগুলো খুলে দেখেন, কত নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, তার ইসলাম থেকে কিন্তু এক পাও এক চুল পরিমাণ দূরে সরে যায় না। হযরত বিলালের জীবনীটা দেখেন, হযরত বিলাল একজন ইহুদির, তিনি হলো কর্মচারী বা কিনা দাস গোলাম, সে যখন শুনলো ইসলামের কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আর সে সহ্য করতে পারলো না, সে সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার হযরত বিলাল কলেমা পড়লেন, মুসলমান হলেন, অথচ তিনি একজন ইহুদির কিনা গোলাম, একজন দাস, পরের অধীনে আছে। তার মালিক যখন শুনলো বিলাল কলেমা পড়েছে মুসলমান হয়েছে, সঙ্গে সঙ্গে বিলালকে ডেকে, ও বিলাল তুমি নাকি মুসলমান হয়েছ, তুমি নাকি কলেমা পড়েছ? বলে হ্যাঁ, আমার দায়িত্ব হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কাজ করা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আপনার ডিউটি করা। আমি কাউকে পছন্দ করলাম, কাকে গ্রহণ করলাম, কাকে ছেড়ে দিলাম, কি ভালোবাসলাম কি বাসলাম, এটা আমার মনের ব্যাপার, কথা ঠিক কি না? ওই সব কথা চলবে না। ইসলাম ছাড়ো, কলিমা ছাড়ো, মুহাম্মদ ছাড়ো, ভালোবাসা ছাড়ো, কোরআন ছাড়ো, না হয় তোমার খাবার বন্ধ করে দেওয়া হবে, খাবার দেওয়া হবে না। হযরত বিলাল বললেন, মরিব খাবার বন্ধ করে দিতে পারেন, এটা আপনার পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, আমি না খেয়ে না খেয়ে মরে যাবো, আমি আমি ইসলাম ছাড়বো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তার হাবিবকে ছাড়বো না। খাবার বন্ধ করে দিল, এক সপ্তাহ পর্যন্ত খাবার নাই, পেটে পাথর বেঁধে আছে বিলাল, শুধু আহাদুন এক আল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ আকবার বলে। আমরা তো একটি বিপদ হইলে, মুসিবত হইলে ইসলাম থুইয়া টুপি খুললা যুব্ব খুললা পালাই যাই, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম দেখে, এই জন্য এদের শুনে আল্লাহ হোসেন রাদিয়াল্লাহু আনহু আরাদুয়া, আল্লাহ তাদের উপরে খুশি, তারা আল্লাহর উপরে খুশি। কত বড় চারটিখানি কথা না, কত বড় দামি কথা, আল্লাহ বলে আমি তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি, এমনি হয় না। আরে হযরত বিলাল পেটে পাথর বেঁধে আছে, সপ্তাহ পেরিয়ে গেছে খাবার নাই। এরপর বিলালের মারি উমাইয়া ইবনে খালকে ডেকে বললেন, ও বিলাল এখনো কি আরো শাস্তি লাগবে নাকি, আরো শাস্তি দিতে হবে, নির্যাতন দিতে হবে নাকি? আমি অনেক কঠিন নির্যাতন তোমাকে দিব, তাড়াতাড়ি কলেমা ছাড়ো। হযরত বিলাল ঘোষণা করলেন, ও মরিব আমার সাহেব, আমার জীবন চলে যাবে, আমি ঈমান দিতে রাজি না। আল্লাহু আকবার বলে। বাবার আমার ভাইয়ের আমার বিলালের মানে কুক্ষত কাফের ইহুদি, তার সাথে সঙ্গীতে রেখে বলে, যুবকরা তাড়াতাড়ি আসো, রশি লাগাও বিলালের পায়ে, হাতে পায়ে রশি লাগাইয়া টানিয়া টানিয়া মরু ময়দান, মরুভূমি রৌদ্রের ভিতরে, গরম মরুভূমির ভিতরে উপর করে শোয়া দাও। বিলালের হাতে পায়ে রশি লাগাইয়া টানিয়া টানিয়া নিয়ে যায়, পাথরে আঘাতে বিলালের শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যায়, কেটে কেটে চৌচির হয়ে যায়, রক্ত ঝরতেছে, জমিন লাল হইতেছে। বিলাল কান্দে আর বলে, আদুন আদুন বলে চিৎকার দেয়, কেউ তাকে সাহায্য করার জন্য আসে না, কেউ তাকে সুপারিশ করার জন্য আসে না। নির্যাতনের পর বিলালের চোখের পানি, কাউকে রাস্তা হেঁটে যাও, কাউকে ফিরাইতে পারে নাই, কাউকে মায়া লাগাইতে পারে নাই, কাউকে দয়া লাগাইতে পারে না। ওই বাদ দিয়ে যাচ্ছিল কুক্ষত কাফের আবু জাহেল, সে শুনল বিলাল মুহাম্মদ ইবনে খালবের দাস, সে মুসলমান হয়েছে, এই কথা শুনে তার গায়ে আরো আগুন জ্বলে উঠলো। সে ছিল কুক্ষত কাফের, সে বড় একটা পাথর নিয়া, একতা রৌদ্রের গরম, আরবে যারা গেছেন তারা জানেন প্রচন্ড গরম, বালুর উপরে পা দেওয়া যায় না। একদা খালি পায়ে হাঁটতেছি মসজিদে নববীর, আশপাশের যে পাথরগুলো খুব ঠান্ডা, কিন্তু একটু দূরে গেলি পাথরগুলো খুব গরম। আমি খালি পায়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন একটু ঠান্ডা পাথরের বাহিরে, যখন টাইসের বাহিরে যখন গেলাম, এত মনে হয় যে পায়ে এখনই ঠোসকা পড়ে যাবে, দৌড়ে এসে জুতা পরে নিই, আরবে প্রচণ্ড গরম।
এই গরমের উপরে বালুর ভিতরে তাকে চিপ করে রাখা হয়েছে, উপর করে রাখা হয়েছে। আর আবু জাহেল দেখে বড় একটা পাথর বেলালের বুকের উপরে চাপা দিয়া এরপরে চলে গেছে। বাবার আমার ভাইয়ের আমার বন্ধুর আমার হাজির বেলাল আদুন আদুন বলে চিৎকার দেয়, এক আল্লাহ বলে স্বীকার করে। আরে কথা শুনি কাফে দে গায়ে আগুন জ্বলে, কথা ঠিক কিনা? এরপরে এরপরে ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন, এমন সময় তিনি দেখলেন হযরত বেলাল মুসলমান হয়েছে, কলেমা পড়েছে, ঈমান এনেছে। আর এই কারণে তার উপর এইরকম নির্যাতন, এইরকম নিপরণ তিনি আর বরদাস্ত করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। অবস্থা দেখে চোখের পানি ছেড়ে কান্দা শুরু করলেন আর চলে গেলেন দয়াল নবী রহমতের নবীর দরবারে। বলেন সুবহানাল্লাহ, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া বিল্লাহ হুজুর, ইসলাম কবুল করেছে, মুসলমান হয়েছে, এই অপরাধের কারণে উমাইয়া ইবনে খালফের ক্রীতদাস হযরত বেলালের উপরে এইরকম নির্যাতন, এত নিপীড়ন চলে, আমি আবু বকর সহ্য করতে পারি না। হুজুর শুনে হুজুর চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে লাগলেন। আরে এত নির্যাতন মানুষ করে,